এসনামের জাতক জাতিকারা এত কৃপণ হয়ে থাকেন কেন? আর কৃপণ হওয়াতেই বা এদের কী ফল লাভ হয়? আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে দেখুন, নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। এসনামের জাতক জাতিকার মধ্যে 80% কৃপণ অর্থাৎ মৃতব্যয়ী। কৃপণ বলাটা এদের ক্ষেত্রে ভুল হবে, এরা যতটা প্রয়োজন ততটাই ভেবে ব্যয় করে, মাত্র 20% যারা অধিক ব্যয় করে থাকেন। আজকের ভিডিওতেই আমি জানাবো এই মৃতব্যয়ী হওয়া আর অধিক ব্যয়ী হওয়ার মধ্যে কী কী সমস্যা, কী কী সমাধান, কী কী উন্নতি। এসনামের জাতক জাতিকারা অত্যন্তই হিসেব করে চলার জন্য কখনো কখনো এরা যথেষ্টই মৃতব্যয়ী হয়ে থাকে। আর 5টা লোক এটিকে কৃপণ বললেও আসলে এরা যতটা আয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করে থাকেন। আর আয় ব্যয় সঠিক হিসেব থাকলেই তবেই জীবনে একদিন অধিক উন্নতি করা যায়। যারা সঠিকভাবে আয় এবং ব্যয়ের হিসেব রাখেন না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়, তারা আগামী দিনে সমস্যাতেই পড়েন, কোনো প্রকার সমাধান পথ মিলে না। এসনামের জাতক জাতিকারা নিজের আয়কে দেখে তবে ব্যয় করে থাকেন, নিজের সঠিক পথে কতটা আয় হচ্ছে এটা দেখার পরই তারা নিজেদের মতো কাজ করে থাকেন। এসনামের জাতক জাতিকারা জীবনে উন্নতি করার ক্ষেত্রেও বহু ধরনের পথ সঠিকভাবে নির্বাচন করে থাকেন। এরা একদিন অধিক বড়লোক হবেই হবে, এরা একদিন অবশ্যই মাথা তুলে দাঁড়াবে। তাই আপনি যদি এসনামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, সঠিকভাবে আয় এবং ব্যয়ের হিসেব করে চলুন। দেখবেন আয়ের থেকে যেন ব্যয় না বেশি হয়ে যায়, কারণ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেলে আমাদের জীবনে সমস্যা আসবে, জীবনে পতন আসবে অবধারিত। তাই একজন শিক্ষিত, চিন্তাশীল, বুদ্ধিমান মানুষের মতোই আপনিও কাজ করুন, অবশ্যই যতটা প্রয়োজন ততটায় ব্যয় করুন, তার বেশি ব্যয় করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের কেবলমাত্র এই আয় এবং ব্যয়ের হিসেবটি জানালাম।
এসলামের জাতক জাতিকার 80% মৃত ব্যয়ী, তারা অযথা টাকা নষ্ট একদমই করেন না। তাই আপনিও যদি এসলামের জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনিও যদি এই 80% মধ্যে পড়েন, নিচের কমেন্টসে আপনার মতামতটি জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। নমস্কার। এসলামের জাতক জাতিকারা এত কৃপণ হয়ে থাকেন কেন? আর কৃপণ হওয়াতেই বা এদের কি ফল লাভ হয়? আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে দেখুন, নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। এসলামের জাতক জাতিকার মধ্যে 80% কৃপণ অর্থাৎ মৃত ব্যয়ী। কৃপণ বলাটা এদের ক্ষেত্রে ভুল হবে, এরা যতটা প্রয়োজন ততটাই ভেবে ব্যয় করে, মাত্র 20% যারা অধিক ব্যয় করে থাকেন। আজকের ভিডিওতেই আমি জানাবো এই মৃত ব্যয়ী হওয়া আর অধিক ব্যয় হওয়ার মধ্যে কী কী সমস্যা, কী কী সমাধান, কী কী উন্নতি। এসলামের জাতক জাতিকারা অত্যন্তই হিসেব করে চলার জন্য কখনো কখনো এরা যথেষ্টই মৃত ব্যয়ী হয়ে থাকে। আর 5টা লোক এটিকে কৃপণ বললেও আসলে এরা যত